হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমরা দেখবে রাধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে আমি বিরিয়ানি করব। আমরা এই রাধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি করি। দেখো মুরগি কুটতেছি আমি, 2 কেজি পরিমাণে মুরগি আমরা কুটতেছি। যার যার বিরিয়ানির পিসের মতো করে সে সে কুটবে। আমার অলরেডি কুটে ধোয়া শেষ। আমি লবণ পরিমাণ মতো দিচ্ছি, মিনিকেট করতেছি, চুলার উপরে দেইনি। আমি বাইরে এই পাতিলটার মুরগির ভিতরে লবণ দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, সাথে দই দিব। আমার টক দইটা ছিল না, তাই আমি মিষ্টি দইটা ইউজ করছি। তোমাদের কাছে যদি টক দই থাকে তাহলে মিষ্টি দই দেওয়া লাগবে না। সাথে জয়জ্যোত্রী 1/2 চামচ, এগুলো মিশ্রিত করতেছি। দেখো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। সাথে 1/2 চামচ মরিচের গুঁড়ো দিব, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব, মিনিকেট করব যেটাকে বলে আমরা। কিন্তু ফ্রিজে রেখে দিব না, আমি সাথে সাথেই ভেজে ফেলব। আমি ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাটা যেন মুরগির ভিতরে ঢুকে যায়, যেহেতু আমি একটু পরে রান্না করব, ভাজবো মুরগিটা। দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অলরেডি আমার মাখানো শেষ হয়ে গেল। এবার আমি চুলার উপরে ফ্রাই প্যানটা দিব ভাজার জন্য। আমি একসাথে সবগুলো ভাজতে পারবো না, আমি একটা খোলা দিচ্ছি ফ্রাই প্যানে, যে কটা আমার ধরে আমি সেই কটাই দিচ্ছি। তারপরের খোলা আবার দিয়ে আমি একবারে ভাজা শেষ করব। দেখো আমি চুলার ফ্রাই প্যানটার উপরে আমার মুরগিগুলো দেওয়া শেষ, এবার ভালোভাবে ভাজতেছি। এবার আমি উল্টিয়ে দিব। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, এপিঠ থেকে ওপিঠে উল্টানো হয়ে গেল। দেখো আমার ভাজাটা কেমন হয়েছে, বাদামি কালারের। বেশি ভাজলে বিরিয়ানিটায় ভালো লাগবে না, তাই হালকা অল্প পরিমাণে ভাজতে হবে। ভিডিওটা যারা দেখতেছো লাইকস দিবে, কমেন্ট বক্সে জানাবে, নতুন আসো সাবস্ক্রাইব করে লাইকস দিয়ে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ফেসবুক পেজে যারা আছো তারা ফলো দিয়ে লাইকস কমেন্টস করবে, কীরকম হয়েছে আমার বিরিয়ানিটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দেখো আমার একটা খোলা ভাজা হয়েছিল, পরবর্তীতে আরেকটা খোলা দিয়েছি, আর কিছু মুরগি এখনও রয়ে গেছে, তারপরে ভাজবো। এই খোলাটা ভাজা হয়ে গেলে আমি ওই পরে মুরগিগুলো দিয়ে ভেজে ফেলছি। দেখো এবার আমি কড়াইতে তেল দিব, সয়াবিন তেল বেশি পরিমাণে, সাথে মুরগি ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের সাথে ভিতরে যে তেলটা ছিল আমি সেই তেলটা দিয়েছি, যেহেতু পেঁয়াজ দিব তাই তেল বেশি দিয়েছি। আদা ও রসুন বাটা দিলাম 2 চামচ, কাঁচামরিচ স্লাইস করে কাটা, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিবে, যেহেতু আমি ঝাল বেশি খাই তো আমার ঝালটা বেশি হচ্ছে। লবণ পরিমাণ মতো দিব আমি মুরগিতে। এবার আমি নাড়াচাড়া করতেছি কিছুক্ষণ। দোকানের ঝালের চেয়ে আমাদেরটা ঝাল একটু বেশি হয়, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আমরা সবাই দারচিনি এলাচ লঙ্কা সহ আমি সব দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিব। এখানে আমার 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ছিল, আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা 2টি দিব। এবার সবগুলো ভালোভাবে এপিটি ওপিটে ঘুরিয়ে ঘাড়িয়ে নাড়াচাড়া করব, যেন ভাজা ভাজা হয় আমার এই পেঁয়াজের এই মশলাটা। দেখো আমি ভালোভাবে নাড়তেছি, যেন ভালো মশলাটা যেন কষানো হয় ভালোভাবে। আর মশলাটা কষালে তরকারিটা খুব ভালো হয়। মুরগির মাংসটা যদি ভালো হয় বিরিয়ানিটাও ভালো হবে, মুরগির উপরে ডিপেন্ড করে একটা বিরিয়ানির টেস্ট, বিরিয়ানির মজাটা।
সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলু দিচ্ছি যেহেতু আমার বাচ্চারা আছে ছোট ছোট, ওরা আলু দিয়ে খেতে পছন্দ করবে, ওরা আলুটা পছন্দ করে, তাই আমি আলু দিচ্ছি পরিমাণে একটু অল্প দিয়েছি ওদের জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওটা দেখতেছো পুরো ভিডিওটা লাইকস দিবে, কমেন্ট বক্সে জানাবে, সাবস্ক্রাইব করে, নতুন যারা সাবস্ক্রাইব করে লাইকস কমেন্টস করবে, ফেসবুকে যারা আছো তারা ফলো দিয়ে লাইকস দিবে। এবার আমি রাঁধুনি মশলাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো সব মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নিব, সাথে মুরগিগুলো ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নিব, আমি পানি অ্যাড করতেছি না, পানি অ্যাড করার আগেই আমি ভালোভাবে কষিয়ে নিব। তাহলে রাঁধুনি রেডি মিক্স মশলাটা, বিরিয়ানি মশলাটা মুরগির ভিতরে ঢুকবে, আরও টেস্ট হবে, খুব মজাদার হবে। আমার কিছু ভাইয়েরা বিরিয়ানি রেসিপিটা খুব চাচ্ছিল, তো তাদের উদ্দেশ্যে আমার এই বিরিয়ানি রান্নাটা হচ্ছে আজকে এই রমজান মাসে। কারণ রমজান মাসে বিরিয়ানি খেয়ে সারাদিন রোজা রাখাটা খুবই কষ্ট হয়ে যায়, তবুও আমি তাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেল, এবার আমি পানি দিচ্ছি। আমি মুরগিটাকে পানি পরিমাণটা তোমরা তোমাদের মতো দিবে মুরগিটাকে সিদ্ধ করার জন্য। আমি পোলাওটা আলাদা রান্না করব, একসাথেও রান্না করতে পারো, বিরিয়ানি একসাথেও রান্না করে, মুরগির সাথে পোলাওটা দিয়েও রান্না করে, কিন্তু আমি আলাদা আলাদাভাবে রান্না দেখাচ্ছি। এর সাথে আমি জিরা জিরা বাটাগুলো দিচ্ছি, জিরার বাটা এক চামচ দিচ্ছি, জিরার ফাঁকি বা জিরার বাটা একটা দিলেই হবে। দেখো আমার অলরেডি হয়ে গেল মুরগিটা, আমি নামিয়ে ফেলবো, একটু পরেই নামিয়ে ফেলতেছি আমি, তারপর পোলার জন্য রেডি করব মশলা। দেখো দেখো মুরগি ভাজাটা আমার হয়ে গেল, দেখো কালার আসছে কেমন বাদামি কালার। পোলার জন্য দারচিনি, লবঙ্গ, লঙ্কা, এলাচি, তেজপাতা, সাথে কাঁচামরিচ আর চাল, দেখো আমি ঘি দিয়েছি, সাথে সয়াবিন তেলও দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখো আমার পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব, একদম বাদামি কালার চলে আসবে। একদম ঘুরিয়ে ঘাড়িয়ে পিঠে ও পিঠে নাড়াচাড়া করব ভালোভাবে। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে, কারণ ঝাল লবণ তোমাদের মুখের টেস্টের উপর, কেউ বেশি খায় কেউ কম খায়। দেখো আমার পেস্টটা হালকা বাদামি কালার হলো, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালের সাথে আমি এলাচি, লঙ্কা, লবঙ্গ, সাথে দারচিনি, তেজপাতা সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি পোলাওর সাথে, সাথে কাঁচামরিচ দিব আমি ভেঙে ভেঙে, আমি এটা এখানে স্লাইস করে দিচ্ছি না, সাথে আদা ও রসুন বাটা দিব এক চামচ, কাঁচামরিচ আমি স্লাইস করে দিচ্ছি না, ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করব, চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিব। কেউ আস্তও দিতে পারে, অনেকে আস্ত দেয়, ভালো লাগে দেখতে। আমি একদম কম মশলা দিয়ে বানাচ্ছি, অনেকে তো অনেক কিছু দিয়ে দেয়, যেমন টমেটো সস, সয়া সস, সাথে গোলাপ জল, আমি এগুলো কোনো কিছু দিচ্ছি না, আমি ঘরোয়া প্রকৃতিতে বিরিয়ানি রান্না করিতেছি। দেখো খুবই টেস্ট হবে ঘরোয়া প্রকৃতিতে ভাবে রান্না করলে, খুবই মজাদার। আমি পানি পরিমাণটা দিয়ে দিচ্ছি, এখানে আমি দেড় কেজি চালের দুই লিটার পানি দিচ্ছি, আমার চালের পরিমাণটা দেড় কেজি, সো আমি পানিটা দিচ্ছি দুই লিটার, দুই লিটার বোতলের পানির অনুযায়ী আমি দিচ্ছি পানিটা। এবার নাড়াচাড়া করব ভালোভাবে, তোমরা পানির পরিমাণটা দিয়ে দিবে, যেহেতু তোমরা বিরিয়ানি রান্না করতে পারো, যারা রান্নায় এক্সপার্ট
তারা জানো যে কোনটায় কতটুকু পরিমাণ দিতে হবে। আমার পরিমাণে আমি দিচ্ছি আমার রান্নার পরিমাণে, তোমরাও তোমাদের পরিমাণে দিবে। দেখো আমার অলরেডি পোলাওটা হয়ে যাচ্ছে, আমি তাওয়া দিচ্ছি, তাওয়ার উপরে পোলাওটা দিলে নিচে পুরা লাগবে না, তার জন্য আমি তাওয়া দিচ্ছি পোলাওটার সাথে। এবার মুরগিগুলো ঢেলে দিব, আমি সব মুরগিগুলো দিয়ে দিচ্ছি, সাথে ঝোল টোল সব উপকরণগুলোই আমি পোলাওর উপরে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো অসাধারণ বিরিয়ানিটা, খুবই মজাদার, খুবই মজাদার, তোমরা টেস্ট করতে পারো বাসায় এভাবে কম মশলা দিয়ে, ঘরের যতটুকু আছে তা দিয়েই তোমরা করতে পারো। কোনো বাহিরে কোনো কিছু কিনে স্পেশালভাবে কোনো জিনিসই দেওয়া লাগবে না। দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি, শুধু বিরিয়ানির মশলাটা লাগবে, রাঁধুনির রেডিমিক্স মশলাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করব, যেন মশলা লবণ সব কিছুই যেন ঢুকে যায়, মুরগিটাও যেন টেস্ট হয়, সাথে পোলাওটাও টেস্ট হয়, তাই আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেখো আমার মিশানো হচ্ছে, সাথে আমার সিদ্ধটাও হচ্ছে, যেমন পোলাওটাও সাথে সাথে মিশছে, খুবই মজাদার। দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেল, এই যে দেখো তো আমার পোলাওটা, আমি আবারও কিছুক্ষণ নাড়তেছি। তোমরা বাসায় ট্রাই করতে পারো, অসাধারণ রেসিপি একটা। আল্লাহ হাফেজ ফ্রেন্ড।